মর্নিং ফ্রেন্ডস, সবাইকে জানাই সুপ্রভাত। পরের দিন সকালবেলা আমরা যেখানে ছিলাম সেইখানে এই আশেপাশেই, বেশি দূরে নয়, এই ময়ূরিটা এসছে। প্রত্যেক দিন ভোরবেলা সকালের দিকে আর সন্ধ্যেবেলার দিকে আসে। এটা হলো ময়ূরি, ওই যা সব খাবার টাবার পড়ে থাকে সেইগুলো খেতে আসে। এখানে খেতেই এসেছে, খাচ্ছে। আশেপাশে সব মুরগিও আছে, এই যে মুরগি, এরাও খাচ্ছে, ও খাচ্ছে। দেখো, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি ময়ূরি। এই হচ্ছে আশেপাশের রাস্তা, এটা একদম সকালবেলা, সানরাইজ হচ্ছে ওরকম সময়। কুয়াশা, প্রচুর ঠান্ডার কুয়াশা পড়ে, এই যে সূর্যটা উঠছে, চতুর্দিকে ঘন কুয়াশা। দেখো বন্ধুরা, এটা হচ্ছে গাররাসিনী পাহাড়ের রাস্তা। এই দিক করেই আমার বর গিয়েছিল, আমরা কেউ যাইনি, আমাদের অত এনার্জিও ছিল না আর শরীরও ঠিকঠাক লাগছিল না, ও একাই গেছিল। ওই ভিডিওটা করেছে উপরে গিয়ে পাহাড়ে উঠবে। চলো দেখা যাক, এই রাস্তাটা বেয়ে বেয়েই উঠবে, পাহাড়ের রাস্তা। আর সাথে কাকু গিয়েছিল, কিন্তু কাকু ওঠেনি, নিচেই দাঁড়িয়েছিল। এখানে একটা মূর্তি আছে। এই রাস্তাটাই সোজা চলে গেছে পাহাড়ের। এই পাহাড়ের চূড়াতে আছে মন্দির, দুখানা মন্দির আছে, একটা একটু নিচুতে, একটা একদম টপে উপরে। এই যে এখানে একটা আশ্রম আছে পাহাড়ের নিচেতে, এই আশ্রমটা। খুব সুন্দর শান্ত পরিবেশ, একদম চুপচাপ। আর এইখান দিয়ে চলে গেছে পাহাড়ের রাস্তাটা, লেখাই আছে। এই যে এই রাস্তা দিয়ে এইবারে পাহাড়ে উঠছে, চলো দেখতে থাকো। এই হচ্ছে গড়রাসিনী পাহাড়ের উপরে একটা মন্দিরটা, তা আমি এখন সব থেকে টপে উঠে গিয়েছি। অনেকটা খাড়াই রাস্তা, উঠতে অনেকটা হাঁপিয়ে গিয়েছি। এটা হচ্ছে বাসুদেব মন্দির, বাসুদেব শ্রী ভগবান মন্দির। তো মন্দিরটা এখানে বন্ধ রয়েছে, খোলা থাকলে দেখাতে পারতাম। এসব নিচের দিকটা নামার রাস্তাটা, এখান থেকে আরেকটু উপরে ওঠার রাস্তা আছে একটা। এটা হচ্ছে পাহাড়ের চূড়াতে উঠছি আমি এখন। এই হচ্ছে ভিউ উপর থেকে, কুয়াশার জন্য ঠিক দেখা যাচ্ছে না। আর
আচ্ছা, ওপরের চূড়ায় আর একটা মন্দির আছে, আমি ভেবেছিলাম আগেরটাই সব থেকে উঁচু, দেখুন দেখতে পাচ্ছি সব থেকে উঁচু হচ্ছে আমাদের ভোলে বাবার মন্দির, শিব মন্দির। এই হচ্ছে সর্বোচ্চ চূড়া। এইদিকে সূর্য উঠেছে, ভেবেছিলাম আগের মন্দিরটাই সব থেকে উঁচু, কিন্তু না দেখছি সাইড দিয়ে আর একটা রাস্তা ছিল। এটা হচ্ছে ভোলে বাবার মন্দির, শিব মন্দির, এটাই হচ্ছে সব থেকে উঁচু। কুয়াশার জন্য ঠিক বোঝা যাচ্ছে না, অ্যাডভেঞ্চার টাইপের। ওপরে উঠলাম, হাঁপিয়ে গেছি পুরো। সব থেকে ওপরে ভিউ হয়ে গেল, এবার হচ্ছে নামার পালা, এবার নামবো। উপরের চূড়া থেকে এবার নামছি, তারপর নামার পালা। নিচের মন্দিরটা এটাকেই ভেবেছিলাম সব থেকে উঁচু, কিন্তু না এর থেকে আরো অনেক উঁচুতে ছিল শিব মন্দিরটা। নামছি, যেখান থেকে উঠেছিলাম ওইখান থেকে নামছি। প্রচুর গরম লেগে গেছে, জামা খুলে ফেলতে হবে। সকালে যতটাই ঠান্ডা লেগেছিল ততটাই গরম লাগছে এখন, আর অনেকটা নামতে হবে। সেই যেখান থেকে উঠেছিলাম সেইখানেই চলে এলাম। হয়ে গেল ঘোড়া উপরে একদম টপে। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, এবার ঘাগড়া যাব। এই চলেছি সেই রাস্তা, দুপাশে পাহাড়। এ দেখো ঘাগড়া বন সুরক্ষা কমিটি, ঘাগড়া বেলপাহাড়ি। আমরা এখন ঘাগড়া দেখতে যাচ্ছি। এটা একটা পিকনিক স্পট, মানে এখানে পিকনিক করে প্লাস ঘুরতেও আসে, দেখতে আসে। দেখো এইখানে আমরা সব ভাবছিলাম আলু কাবলি টাবলি পাবো, কিন্তু কিছুই পাইনি, শুধু ছোলা মাখা বিক্রি হচ্ছে, তাই জন্য আর খাইনি। আর এখানে সব পাথরের জিনিস বিক্রি হচ্ছে, সেগুলোই দেখছি। চলো তোমরা দেখতে থাকো। এইগুলো কি? ও ধূপদানি। কিসের এগুলো? ঠিক যাবে, এগুলো কাঠে বানাচ্ছি, দেখো কেটে বানাচ্ছি।
বন্ধুরা এসে গেছি এখন বেলপাহাড়িতে। এটা হচ্ছে ঘাগড়া, ঘাগড়া পিকনিক স্পট। হ্যাঁ, ঘাগড়া পিকনিক স্পট। এই চতুর্দিকে ইয়ে পাহাড় পা ইয়ে মতো টিলা টিলা মতো করা পাথরের সব, আর নদী চলে গেছে। দেখাও ওই দিকটা, দেখাচ্ছি। ছোটখাটো হোল রিস্কি। না না চলো এসো। ঠান্ডা করো, জলটা নাও। চলো বন্ধুরা, তাহলে আজকের মতো টাটা। আজকে এই অবধি থাকলো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর কালকে অনেক অনেক জায়গা তোমাদের দেখাবো ঘুরে। আজকের মতো টাটা।